উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়ে সহকারী শিক্ষক হারুনুর রশিদ, নাসিম আক্তার ও মেজবাউল আলমের যৌথ পরিচালনাত এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল মুস্তাফা মানিকর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখে প্রধান শিক্ষক আবদুল্লাহ খান। এই সময় প্রধান অতিথির বক্তব্য রাখে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখে ইসাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মুস্তাফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, আবুরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি নুরুল আলম সহ আরো বোধকে। আজকে মিরসরাই যে আমরা উচ্চ বিদ্যালয়ে একসময় হবে, আমরা হয়তো থাকবো না, এই একসময় হবে এই স্কুল বিশ্ববিদ্যালয় কলেজ। চিরকালীন আমাদের দেশের ছাত্র সমাজের যে বহুদিনের দাবি, সেই দাবির একটি হচ্ছে একটি গণমুখী বিজ্ঞান ভিত্তিক সহজ সুলভ শিক্ষা নীতি বাস্তবায়ন করা। সেই লক্ষ্যে ডেক্স নিউজ, সি প্লাস টিভি।